বানসুরামপুরে বিভিন্ন অফিস ও পরিদর্শনে জেলা প্রশাসক। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। ব্রাহ্মণবাড়িয়ার বানসুরামপুরে বিভিন্ন সরকারি অফিস ও প্রকল্প পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ শাহের আলম। সোমবার সকাল 10টায় উজানচর ও সেকেরকান্দির মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে আশ্রয়ণের ঘরগুলো দ্রুততার সঙ্গে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন উজানচর সার এর ডিলার হজরত আলীকে সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রি করার কথা বলেন এবং বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও বানসুরামপুর মডেল থানা পরিদর্শন করেন। বানসুরামপুর মডেল থানার পক্ষ থেকে জেলা প্রশাসককে সংবর্ধনা দেওয়া হয় এবং শুরুতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কি মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল, কৃষি কর্মকর্তা নাসিরুদ্দিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি প্রমুখ। শফিকুল ইসলাম বাদলের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।